আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আসলে একটি জরুরি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে এক মুফতি সাহেব, যার নামটি আমি বলছি না, তিনি দেখা যাচ্ছে যে ইদানিং ফেসবুকে এসে একটা বক্তব্য দিয়েছেন যে জর্দা হালাল, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। একজন মুফতি মানুষ কোন হিসেবে কিভাবে যে এত বড় একটা কথা বলতে পারলো সে আসলে ভাবলো না। যে কোনো বিষয় আমাদের আগে জানা অতীব জরুরি। যে কোনো বিষয় আন্দাজে একটা বলে দিলাম, তা যে জাতি গ্রহণ করবে, তা যে কোরআন সুন্নাহ অনুযায়ী হবে, তাও কিন্তু না। যে কোনো বিষয়ে জানার আগে আগে আমাদের আমাদের সকলকে পড়তে হবে, পড়ার পর জাতিকে সেই বিষয়টি আমাদের জানানো অতীব জরুরি। কেননা ইসলাম এমন একটি ধর্ম যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাকের প্রথম আয়াতে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলাক। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে, আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তার মানে ইসলামের প্রথম শব্দ, প্রথম কথাই হচ্ছে পড়া। আমাদেরকে আগে পড়তে হবে, লেখাপড়া করতে হবে। লেখাপড়া ছাড়া আমাদের কোনো কথা বললে মানুষ মানবে শুনবে এমনটা নয়। আমাদের প্রথম শব্দ পড়াশোনা। যে যত লেখাপড়া করবে, যে যত বিষয়ে গবেষণা করবে, তার জ্ঞান আল্লাহ তত বৃদ্ধি করে দেবেন। লেখাপড়া ছাড়া মানুষ কোনো কিছু গবেষণা করতে পারবে না, সঠিক তত্ত্ব কখনো জানতে পারবে না। যারা বলছেন যে নিষেধাদ্রব্য হালাল, নিষেধাদ্রব্য বিক্রি করে সেই নিষেধাদ্রব্য টাকা দিয়ে কুরবানি করা যায়, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারা হালাল হালাম এই বিষয়টি তারা বুঝলেন না, তাদের জ্ঞান নেই আমি মনে করব। দ্বিতীয়ত কথা, যেখানে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াদখুল জান্নাতা মুদমিনুল খামর, যে নিষেধাদ্রব্য পানকারী জান্নাতে যাবে না, যেটা ইবনে মাজাহ হাদিস নাম্বার 3376। যদি আপনার হাদিসের একাডেমিক নলেজ থাকতো, জ্ঞান থাকতো যে নেশাদ্রব্য কী, কী থেকে নেশাদ্রব্য হয়, এই যে একটা তামাক গাছ, গাছ কিন্তু একটাই, এই তামাক গাছ মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কেননা এই একটা তামাক গাছ অনেকগুলো প্রক্রিয়ায় সমাজের মধ্যে মানুষ খেয়ে থাকে। এই তামাক গাছ থেকে হয় জর্দা, তামাক গাছ থেকে হয় গুল, তামাক গাছ থেকে হয় বিড়ি, তামাক গাছ থেকে হয় সিগারেট, তামাক গাছ থেকে যাবতীয় নেশাদ্রব্য তৈরি হয়। এই সিগারেট নিকোটিনের ধোঁয়া, সাধারণত বলবো যে যদি আপনার সায়েন্স সম্পর্কে কোনো ধারণা থাকতো, যদি আপনার ভেতরে সায়েন্স নিয়ে কোনো ধারণা থাকতো যে এই তামাক গাছ এর ক্ষতির দিক কী, এর উপকারিতা কী, এর অপকারিতা কী, তাহলে আপনি কথা বলতে পারতেন না জর্দা হালাল। বিজ্ঞান সমাজ প্রমাণ করেছে যে এই নেশাদ্রব্য জর্দা, বিড়ি, সিগারেট, গুল, এগুলো মানুষের জ্ঞানকে আচ্ছন্ন করে দেয়, মানুষের বিবেক বুদ্ধিকে নষ্ট করে দেয়। আর আপনি একজন মুসলিম আলেম, আপনি নিজেকে মুফতি দাবি করেন, তারপর আপনি বিষয়টা জানেন না, বোঝেন না যে কেমন আপনি আমি হালাল এই হারাম বিষয়টা কেমন আমি হালাল করে দিই। যদি আপনার সায়েন্স সম্পর্কে জ্ঞান থাকতো, যদি আপনি লেখাপড়া করতেন, আপনি এখন ইউটিউবের যুগ ভাই, গুগলের যুগ, আপনি যদি গুগলে গিয়ে সাড়া দিতেন যে জর্দা এর উপকারিতা এবং অপকারিতা কী, জর্দা এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কী, বিজ্ঞানের দিক থেকে আর ক্ষতি কী, তাহলে আপনি অটোমেটিক জানতে পারতেন, আপনাকে গুগলে জানিয়ে দিত যে জর্দার এই এফেক্ট আছে, খেলে মানুষের বিষয়টা হবে। সিগারেটের গায়ে লেখা থাকে যে ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান খেলে হৃদরোগ হয়, ধূমপান মানুষকে মৃত্যুর দিকে ধাবিত করে, তার গায়ে লেখা আছে। জর্দা তো মনে করেন তাই, কিন্তু আপনি একজন আলেম মানুষ হয়ে কেমনি কথাটা বলেন। আপনাদের একটা আলেম ছিল, মারা গেছে, আল্লাহ তাকে মাফ করুন, আল্লাহ আমিন, জোবায়ের আনসারি, যিনি একসময় প্রচুর জর্দা পান করতেন, জর্দা পান করার কারণে তার মুখ, তার শরীরটা অবস্থা খারাপ হয়ে গেছিলো, তার মুখ বিকলাঙ্গ হয়েছিল, আপনারা দেখেছেন চুল, সমস্ত চুলগুলো পড়ে গেছিলো, মুখ বাঁকা হয়ে গেছিলো, কেন, বেশি জর্দা খাওয়ার কারণে। অতএব বৈজ্ঞানিক দিক থেকেও যদি যান সেটা হারাম, ক্ষতিকর জিনিস। আর ইসলামের দিক থেকে তো বললামই আপনাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুদমিনুল খামর, প্রত্যেকটা নেশাদ্রব্য হারাম। নেশা কি যা মানুষের মেধাকে, শক্তিকে, জ্ঞান শক্তিকে প্রলোভ করে, কমিয়ে দেয়, আচ্ছন্ন করে, নষ্ট করে।
আমেরিকান একটা সংস্থা জানিয়েছেন যে মানুষ যে খারাপ কাজ করে, মানুষ প্রথমে নেশা পান করে, এই নেশা খাওয়ার পরে মানুষের জ্ঞান যখন লোপ পায়, কমিয়ে যায়, সে তখন খারাপ কাজ করতে বাধ্য হয়, খারাপ কাজ করে। কেন? তার জ্ঞান নেই, আকেল নেই। আপনি যে জর্দা হালাল খেয়ে করেছেন, আপনি 100 গ্রাম জর্দা কেন, 250 গ্রাম জর্দা আপনি একবার খান, দেখি আপনার মেধা শক্তি কতটুকু থাকে, আপনার জ্ঞান কতটুকু থাকে। আপনি নাজাল হয়ে যাবেন, আপনি বেহুশ হয়ে যাবেন, পড়ে যাবেন আপনি। আর আপনি জর্দাকে হালাল করেন, আল্লাহ আপনাকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ আমিন। জাতিকে ধোকা দেওয়ার সময় এখন নাই। এখন জাতি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই জানতে চায়, সঠিকটা জানতে চায়। এখন কোরআন হাদিস বাংলা হয়েছে, মানুষ সমস্ত কিছু এখন দেখছে, সমস্ত কিছু আপনার কথায় যে জাতিকরণ করবে তা নয়। অতএব আপনি এই ভুল পথ ফতোয়া দিয়ে মানুষকে গোমরা করিয়েন না। আপনি জাতির সামনে তওবা করেন, ফিরে আসেন যে আমার মাসলাটা দেওয়া ভুল হয়েছে, তবু আপনি কিয়ামতের ময়দানে নাজাত পাবেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।